আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই বোন, সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সব ভালো আছেন, আপনারা দয়া আমিও ভালো আছি। আর নিয়মিত যারা আমার চ্যানেল দেখরা, আপনারা সকলরে আমার অন্তরস্থলতনে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন জয়েন হইবা, প্লিজ দয়া করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক অ্যান্ড শেয়ার করবা, কমেন্টস অবশ্যই করবা। আর আজকে আমি যে গার্ডেনিং টিপস লই আইছি, এটা একটা আপনারা যারা বিগিনার গার্ডেনার যারা আছেন এরার লগে উপকারিত হইব বেশি। আর যারা অলরেডি গার্ডেনিং কররা তারার লগে হয়তো জানা না, থাকলে হয়তো অবশ্য কিছু উপকারিতা হইব, যারা অবশ্য জানডা না বুঝরা না। আজকে আমি যে আপনারা আছে যে টিপসটা লই আইছি, এই টিপসটা হইল গিয়ে আপনার মাটি সম্বন্ধে, ক্লে সম্বন্ধে, কি যে সয়েল, যেটা সয়েল আমরা অনেকে আমরা বুঝি না, অনেকে জানি না কোন টাইপ, কোন সয়েল কিলা কিতা, বা কোন সয়েল কিলা থাকলে মানে কিতা সমস্যা আছে বা না, ওগুলা লইয়া একটুকা আপনারা আছে আইডেন্টিক্যাল আইডেন্টি করমু, আর আইডেন্টিক্যাল পিকচার দেখাইমু আপনারা আছে। অবশ্য আপনারা অবশ্য সয়েল সম্বন্ধে, মাটি সম্বন্ধে জানতে পারবা আশা করা যায়। তো আজকে আমি দেখাইমু যে আমার গার্ডেনও কিতা কিতা মাটি আছে, কিলা মাটি আছে আমার গার্ডেনও, আমি কিতা সাফার করলাম, আমার কিতা প্রবলেম হওয়ার, ওগুলো আপনারা আছে আমি আজকে শেয়ার করলাম। আশা করি আপনারা আছে আজকের টিপস অ্যান্ড ব্লগস অথবা গার্ডেনিং টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু আপনারা আছে আশা করি ভালো লাগবো, আর আপনারা হয়তো উপকারিতা হইব আপনারা যদি আমার ভিডিওটা ফুল দেখিয়া থাকেন। আর দয়া করে ফুল দেখবা, নইলে অনেক জিনিস আছে, ইম্পর্টেন্ট টিপস আছে, ট্রিক্স আছে, হয়তো আপনারা মিস করবা। স্পেশালি যারা নিউ গার্ডেনার, যারা বিগিনার, তারার উদ্দেশ্য কইরা আপনারা লগে একটা বেশি সাজে আইব। আর যারা অলরেডি খোররা, অবশ্য হয়তো তাদের কিছু জানা আছে, হয়তো বা জানা না জানতাম না, তবু আশা করি সবর লগেও খানে আইব, নট অনলি ফর দ্য বিগিনার, লগে তাই ফর এভরিওয়ান, এভরিবডি, নিউ গার্ডেনার, ওল্ড গার্ডেনার, এক্সপার্ট গার্ডেনার সবর লগে একটা দরকার, খালি নিউ বিগিনারের লগে না, বাট বিগিনারের লগে সাজে আসবো বেশি আর কি। যারা শুরু করবা তারা আর কি স্টার্টিং তনে মাটি সিনিয়া তারা শুরু করতে পারবা, তখন স্টার্টিং পয়েন্টও তারা অবশ্য মানে মোর সাকসেস হইবা আর কি। তো যাই হোক, আপনারা এসে আমি দেখাইলাম আমার গার্ডেনও কোন ধরনের মাটি আছে, কিলা মাটি আছে, ওটা আপনারা দেখাইলাম। তো অবশ্য আমার গার্ডেনের পিকচার দেখলে অবশ্য বুঝতে পারবা আপনার গার্ডেনও কি জাত মাটি আছে। তো আপনারা আছে আমি মাটি কয়েক প্রকার আছে, অনেক ধরনের অনেক জাতের মাটি আছে, তো প্রত্যেকটা মাটির মাঝে অনেক জিনিস আছে, তো ওগুলো আমরা বোঝা লাগবো, জানা লাগবো কোন কোন মাটি আমরা দরকারি গার্ডেনের ক্রপসর লগে, প্লান্টসর লগে, কোনটা মাটি বেশি ইম্পর্টেন্ট আপনার গার্ডেনের লগে দরকার, ওগুলো আমি দরিয়া তুলবো বেশি। কিন্তু মাটি আপনার 7-8-10 জাতে, 12 জাতে মাটি আছে আপনারা পাইবা, কিন্তু কয়েকটা মাটি খুব ইম্পর্টেন্ট আপনার গার্ডেনের লগে লাগে আর কি। তো কোন কোন জাতের মাটি, আশা করি আপনারা নাম শুনছেন যে লম সয়েল, একটা লম হয় বা লম হয়, লম সয়েল একটা আছে, এরপরে আপনার সিল্ট আছে, এরপরে আপনার ক্লে সয়েল আছে, এরপরে পিট সয়েল আছে, এরপরে সান্ড সয়েল আছে, এরপরে চক বা চকি সয়েল আছে, তো সিল্টি সিল্টি সয়েলও আছে, লোমি লোমি সয়েলও আছে, লোমি যেটা আমরা লোম কই, তো ও কয়েকটা আপনার আছে, কয়েক জাতের কইলাম, 1 জাত 2 জাত 3 জাত 4 জাত 5 জাত 6 জাতেও আমি দরিয়া তুলছি, কিন্তু 10 জাতের উপরে আছে সয়েল। তো আপনারা আছে ওগুলো আমি আইডেন্টিক্যাল করাইমু, আপনারা আইডেন্টি করলে বুঝতে পারবা আপনারা গার্ডেনও কী সমস্যা আছে, আর এই সমস্যার লগে কিতা সমাধান আছে, কিতা করা যায় বেশি বেশি করিয়া, ওগুলো আজকে আলোচনা হইব, মাত হইব, আশা করি আপনারা আছে ভালো লাগবে। আমার ভিডিও লম্বা হইব কিন্তু আপনারা দেখতে থাকবা। এখন দেখাই দেব আমার গার্ডেনও কোন ধরনের মাটি কিলা আছে। তো ও দেখো আমার গার্ডেন মাটি, যে সময় সামার বাদে যে সময় আমি স্প্রিংও যাই, তখন যে সময় আপনার সামার টাইমও আর কি, ধরল লেট স্প্রিং আর সামার আবার আঁকা ন, আমার মাটিটা কিন্তু ফুকাইয়া ওলা হয়ে যায়, ওলা ফাটল দেখা দেয়, ওই যে একটা দেখলে আমার গার্ডেনের মাটিটা। তো যে সময় আমার গার্ডেন লেট স্প্রিং আর আর্লি সামারও যে একটা, তখন আমার গার্ডেনও যে সময় আমি কুড়াত যাই, তখন গিয়ে আমি মাটিটা ওলা পাই, কিন্তু দেখতে ড্রাই হইয়া আপনার ওলা ফাটা মারি দেয়, ও দেখলা যেন ফাটা মারছে। তো একটারে আমরা ক্লে মাটি হয় একটারে,
তো ক্লে মাটি তৈল আপনার ও দেখতে পারলো আমার গার্ডেন একটা ক্লে মাটি তো দেখলাম কিলা পাতা মারছে ও দেখো কা গুন পিকচার দেখাইলাম আপনার আছে এই দেখো একটা হইলো ক্লে মাটি তো এটা ক্লে মাটি আপনার এটারে হয় বাংলায় হয় কাদা মাটি কাদা মাটি মনে হয় বাংলায় হয় কাদা মাটি তো ও দেখাইলাম আপনার আছে আমার প্রথম পিকচার আমার গার্ডেন কুরবার আগে কিলা দেখতে লাগে তো আপনারা গার্ডেন যদি দেখেন ওদরন লাখান ওলা ফাটা ফুকাইয়া ড্রাই হইয়া আর ওলা ফাটা মারছে আর খুব জ দেখেন একটা মানে বুঝিয়া নিবা একটা কেলাই মাটি আছে কেন কাদা মাটি বা কেলাই মাটি এখন যে পিকচার দেখতে পারলো আপনারা এই পিকচারটা হইল যে সময় কুড়ার ফরে যে সময় কুড়মো হয় দৌকা কুড়ার ফরে দেখো গা কি যা বড় বড় মানে শাখা বাড়াইছে যে সময় ফোক দিয়ে কুড়ি ও সময় আপনার ওলা বড় বড় মানে শাখা বাড়ায় কুড়ার কুড়ার লগে ফোক দিয়ে কুড়ার ফরে ও দেখাইলাম আপনার আছে তো ওলা বাড়াইব যে মাটি কুড়ার ফরে দেখবো আপনারা বাড়িলেও বাংতো নাই বা কোনটা দিয়ে জগদার সেফট হইব মাটিটা তো একটু হইল কাদা মাটি কাদা মাটি ও মাটি হইল আমার গার্ডেন তো এই ধরনের মাটি থাকলে আপনারা একবারে লাস্টটু যা দেখাইলাম আপনারা বুঝবার লগে পুরো আমি কইয়া যাই ও দেখো এক পিকচার দেখাইলাম আপনারা আছে ও আর একটা পিকচার দেখা নে কাদা মাটি কিলাই মাটি কিলা কিলাই সয়েল কিলা দেখতালে ফক দিয়ে কুরোকা স্পার্ট দিয়ে কুরোকা ওলা খালি মানে খাইল্লা খান বলল্লা খান সেফটা সেফটা হইয়া বাড়াইব কুদা কুদাল কুড়ার লগে মেশিন দিয়ে কুড়লেও কুড়ব কিন্তু পরে আবার মেঘ দেওয়ার পরে আবার গ্যাস যে সেম টু ব্যাক মানে জয় যায় নর্মাল হয়ে যায় আবার ওলা হয়ে যায় তো কারকটা দেখাইলাম আপনার কাছে পিকচার তো আপনার ফাইনালি কুড়ার ফরে ও দেখলানি ছোটো ছোটো বলল্লা খান দানা দানা বড় বড় আছে টুকরা টুকরা বাংতে বাংতে আপনার লাস্ট পজিশন ও হইল ফাইনাল পজিশন আপনার আপনার যুড়িয়ে হয় আর কি এখন ইটা মাটির সাধারণত এখন আসলে ক্লে মাটির মাঝে গাছ রইলে 100% ক্লে মাটির মাঝে গাছ রইলে কি আপনার রুট সিস্টেমের লগে প্রবলেম হয় রুট আর কি মানে দূরে যাইতে পারে না এরপরে নিউট্রিয়েন্টস বা সারগুলা ঠিক মতো পায় না এরপরে ওয়াটার লগ হয়ে যায় এরপরে গুড ড্রেনেজ সিস্টেম থাকে না অনেক প্রবলেম আছে ক্লে মাটি যদি থাকে 100% আর এটা মাটিতে আপনার ফলা ফসল মানে একটু কম হয় আর কি তো এই মাটির ইম্প্রুভমেন্ট করতে হইলে বেশ করে আপনারা কম্পোস্ট ইউজ করা লাগবো বেশ বেশ ইয়া বেশ করে আপনারা কম্পোস্ট ইউজ করে করতে 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 তো গিয়া কিছু গিয়া মাটিটা ব্যালেন্স হইব এরপরে বালু ইউজ করা লাগবো তো ওগুলা ইউজ করলে তো আমি আজ 10-11 বছর ধরে প্রায় ওটাও ইউজ করি করি আইরাম তো ওইলে তো লাভ না তবু ঠিক আছে ওলা করিয়া আইরাম করিয়া গিয়া আমার মানে মোটামুটি আমার মানে ভেজিটেবল আর কি প্লান্টস ওর বা ক্রপস ওর রইতাম পারলাম তো আপনারা বুঝতে পারছেন যে ক্লে মাটির মাঝে রুট আঁকি গিয়া দূরে যাইতে পারে না রুটে জায়গা পায় না মানে জয়া বই থাকে আর খুব শক্ত হইয়া বই থাকে ড্রাই এইটার লাখান মানে খুব শক্ত হয়ে যায় এটা তো এর লগে রুট সিস্টেমের লগে প্রবলেম এর লগে ইটা মাটি আঁকি ইলা মাটি যদি থাকে আপনারা গার্ডেনত এই মাটির মাটিরে আপনারা বেশ বেশ করে কম্পোস্ট মিক্স করতে হইব করতে 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 আপনারা অথবা মাটি চেঞ্জ করতে পারবা বুঝছেন ও দেখাইলাম আমার লাস্ট কুড়ার ফোর পর্যন্ত ওলা থাকে এর মাঝে আমি কম্পোস্ট উম্পোস্ট দিয়া কুটতে কুটতে তারপরে আমি বেশি রই বা সেরা রই বা হদুড়ি ওগুলা রই আর কি বেশ করে কম্পোস্ট দিতে দিতে ও মাটির মাঝে বাট ক্লে মাটি এমন না যে না দরকার আছে ক্লে মাটিও গাছের লগে দরকার লাগে তো আপনারা আমি পুরা বিস্তারিত দেখাইলাম এখন আমার গার্ডেনও কিলার তো না কিলা কুড়া পর্যন্ত আপনারা দেখাইছি ওগুলো হইলো আমার গার্ডেনের মাটি আমার গার্ডেনের বর্তমান কন্ডিশন হইলো ওলা এখন যে একটা পিকচার দেখলা ও পিকচারের কন্ডিশন হইলো আমার গার্ডেনের মাটি বর্তমানে আগে আরও বেশি ওয়ার্স আছে ফয়লা জেবলা ইয়া গরম হবই এখন মোটামুটি ঠিক হয়েছে আর কি তো যাই হোক ওটা আপনারা দেখাইলাম আমার গার্ডেনের মাটি কিলা তো
তো দর্শক ভাই বোন, সম্মানিত ভিউয়ার, আর আপনারা দেখতে পাররা ওখানে তিন জাতে মাটি দেখতে পাররা, সান্ড দেখতে পাররা, সিল্ট দেখতে পাররা, আর কেলাই দেখতে পাররা। তো কেলাই হইল গিয়ে আপনার কাদা মাটি হয়, আর সিল্ট হইল আপনার পলি মাটি হয়, আর সান্ড হইল বালি মাটি মাটি যেটা হয়ে বালু মাটি যেটা আমরা হই একটা। তো তিন জাতে মাটি আপনারা দেখতে পাররা। তো গার্ডেনের মাঝে যদি আপনার ও তিন জাতে মাটি মিক্স থাকে, তো হইল বালা মাটি বা গার্ডেনের লগে, প্লান্টসর লগে, ক্রপসর লগে, ফল ফসলের লগে, আমরা যেটা গার্ডেন আমরা গার্ডেনিং করলাম ওটার লগে সবচেয়ে বালা হইল। অতিনটা যদি ব্যালেন্স মিক্স থাকে বা একটু সামান্য যদি 40% যদি সান থাকে, আর 40% যদি সিল থাকে, আর 20% যদি কেলাই থাকে, তা হয়ে যাব। তো আপনার তা হইল গিয়ে 100%। আর একটু বেশ এর মাঝে এর মধ্যে আপনারা অর্গানিক সার, অর্গানিক যেগুলা কম্পোস্ট আছে ওগুলো মিক্স অবশ্যই দিবা। এটার আমরা হিউমাস বলি বা হিউমাস হয় ইংলিশে। তো মানে ওগুলা দিলাইলে ওটাও কাম করে, হিউমাসর কাম করে। কেনা হিউমাস তো ফাতালাতা ওগুলার তো তৈয়ার করে বা অন্যান্য ফসাফসির তো না করে। তো ও সাইডটা জিনিস ইনক্লুড থাকলে অবশ্যই আমরা গার্ডেনের লগে বালা ফেটাইল সয়েল বা বালা লুমি সয়েল থাকে, লুমি তুম সয়েল থাকে। তো আমরা গার্ডেনত দেখতে হইব তিনটা মিক্স আছে নে, যেমন কেলে কেলের লগে সিল্ট আছে না, আর সিল্টের লগে সান্ড আছে নে। তো আমার গার্ডেনের যে পিকচার দেখছেন আপনারা, আমার গার্ডেনের যে মাটি, তো আমার এই কেলাই মাটি দেখুক, হয়তো কেলাই আছে আতর ডাইনে দিয়ে দেখতে পাররা অবশ্য, আর মাঝখানেও দেখতে পাররা সিল্ট, আর বামে দিয়ে দেখতে পাররা সান্ড। তো কেলাই মাটির লগে আপনারা বেশ বেশ করে মানে সান্ড ইউজ করবা, আর গিয়া কম্পোস্ট ইউজ করবা। এরপরে তো সিল্ট তো এখানে ফাইতা নাই, এর লগে সিল্ট কম্পোস্ট টপ সয়েল কিনতে পাওয়া যাইতে পারে, আপনারা মিক্স করতে পারবা সেইলে। তো যাই হোক, আপনারা মাটি টেস্ট করতে পারবা, টেস্ট করে দেখতে পারবা আপনার গার্ডেনও কোন ধরনের মাটি বেশি, কেলাই বেশি না সিল্ট বেশি না সান্ড বেশি, যেগুলো মাটি টেস্ট করা যায় আপনারা টেস্ট করে দেখতে পারবা। আর এরপরে তো আমার যে পিকচার দেখতে পারছেন যে আমার গার্ডেনও কোন ধরনের মাটি, তো ও মাটির ওলা থাকলেও আপনারা একটু আইডেন্টি করতে পারবা আপনারা মাটি এখন বর্তমানে কোন অবস্থায় আছে গার্ডেনও। যারা বিগিনার গার্ডেনার করবা, আপনারা মাটি কোদাল দিয়ে সেদ মারলেও বা লাঙ্গল দিয়ে আল বাইলেও বা মেশিন দিয়ে আল বাইলেও বুঝতে পারবো আপনারা গার্ডেনও কোন ধরনের মাটি আছে। তো আপনারা দেখাইলাম, ক্লে হইল খাদা মাটি, আর সিল্ট হইল পলি মাটি, আর সান্ড হইল বালু মাটি। তো ও তিনটা জিনিস আপনারা দেখাইলাম, আর তিনটা মিক্স করিয়া গিয়ে আপনার ও তিনটা মিক্স করিয়া গিয়ে আপনার হয় লুমি সয়েল। ও তিনটা মিক্স থাকতে হইব, তিনটা মিক্স হইলে গিয়া হয় লুমি সয়েল, লুম সয়েল যেটা আমরা। তো এখন আপনারা দেখাইলাম কেন সাইড জাতে সয়েল, একটা আতর ডাইন সাইডে দিয়ে দেখলাম সিল্ট সয়েল। তো সিল্ট সয়েল দেখো কা আপনারা পিকচার বাইদি দেখতে কিলা লাগে, আর সান্ড সয়েল দেখো কা দেখতে কিলা লাগে, আর লুম সয়েল দেখটা অক্টো দেখো কা দেখতে কিলা লাগে, আর ক্লে সয়েলও দেখো কা দেখতে কিলা লাগে। তো ক্লে সয়েলের মাঝে কালারও আছে, বা লাল কালারও থাকতে পারে, গ্রে কালারও থাকতে পারে, ডার্ক কালারও একটু থাকতে পারে, হইল মাটির কালার চেঞ্জ। তো ক্লে মাটি এ মানে নাই যেন লাল থাকে না, থাকতে পারে। তো ও দেখো কা আপনারা দেখাইলাম সাইড জাতেই কেন দেখতে পাররা, আপনারা আগে কইছে না যে সিল্ট আর সান্ড আর ক্লে সয়েল ও তিনটা মিলাইয়ে গিয়া একটা লুমি সয়েল, ও লুম সয়েল দেখটা দেখটা আপনার তিন নম্বর বক্সে দেখতে পাররা, এক দুই তিন নম্বর বক্স যে বক্স, ও বক্সর যে সয়েল দেখা লুম সয়েল দেখা দেখানো, ও ও সয়েল হইলো আমরা গার্ডেনের লগে পারফেক্ট। তো এটা চার নম্বর সয়েল আমরা ক্রিয়েট করে হয়েছে ও তিনটা মিক্সার দিয়া, সিল্ট সান্ড আর কেলাই দিয়া, ও তিনটা মিক্সার সয়েল দিয়া হয়ে গিয়েছে লুমি সয়েল বা লুম সয়েল, লুমি মাটি যেটা। এটার বাংলায় হয় আপনার দোয়াশ মাটি। তো আমরা গার্ডেনের লগে মেজরিটি প্লান্টসের লগে আমরা দোয়াশ মাটি দরকার।
তো দোয়াস মাটি যেখানে থাকবো আপনারা গার্ডেনও আমার গার্ডেনও আমরা যত তো ওইটার লগে আমরা যে কোনো প্লান্টস আমরা রইলে আমরা প্লান্টসও রুট সিস্টেমের লগে ভালো হয় সারটা ঠান্ডানি ভালো লগে ভালো হয় ড্রেনেজ সিস্টেমের লগেও ভালো হয় এক্সেস পানি মানে ওয়াটার লগও হোম হয় বুঝছেন তো ওয়াটার লগ বেশ হয় না এর ফলে রুট চতুর্দিকে দৌড়িয়া যাইতে পারে মানে জায়গা পায় কুইকলি মানে স্টাবলিশ হইতে পারে আর ক্লেত আপনার রুট সিস্টেম বৈশ্য দেখতে পারা একটা যত পানি ফললে পানি জলদি ফুকাইত নাই ভিজা থাকবো এরপরে জলদি ড্রেনেজ হইতো নাই আর আর রুট যেটা ছাড়বো গাছে এটা গিয়া মানে ক্লে মাটির কারণে গিয়া চতুর্দিকে যাইতে পারতো না এর লগে গিয়ে আমরা মেজরিটি প্লান্টস বাই বয় না তি বয় না বা বাঁচে না বা মরি যায় বা অনেক প্রবলেম দেখা দেয় তো ক্লে মাটি বেশি থাকলেও একটা কারণ আর সিল্টও বেশি থাকলেও একটা কারণ তো সিল্ট যে একটা আর একটা হইল গিয়া সিল্ট হইল সিল্ট অ্যান্ড সান টুগেদার হই একটা আপনার সিল্ট ধরা যায় এরপরে শুধু সানও বালু আছে মাটি যে একটা বালু মাটি আর কেলে তো কেলে মাটিও আছে তো আপনারাও পিকচার দেখলে বুঝতে পারবা তো আমরা গার্ডেনের লগেও যে একটা আপনার 3 নম্বর বক্স যে পিকচার দেখতে পারবা যে মাটিটা দেখাইতাম পারলাম লুম সয়েল দেখা ওখটা হইলো আমরা গার্ডেনের লগে পারফেক্ট তো ওখটা হইলো আমরা মানে ক্রিয়েট করতাম তো এটা ক্রিয়েট করতে হইলে যদি সে গার্ডেনও বেশি ক্লে থাকে তো বেশ করে কম্পোস্ট দিবা আর সান দিবা আর যারা গার্ডেনও বেশি বালু থাকে তো তারা অবশ্য বেশ করে কম্পোস্ট দিবা আর টপ সয়েল মিক্স দিতে পারবা তো মাটি অবশ্য ব্যালেন্স হওয়া নিয়ে দিতে পারবা তো ওগুলো হইলো মানে এগুলো বুঝতে পারবো আমার গার্ডেনও কোন ধরনের মাটি আর এই ধরনের মাটির মানে খুব হার্ড হয় জিনিস হইতে তো যারা অবশ্য যারা গার্ডেনিং করা বাগান করা অবশ্য বুঝতে পারবা আপনারা গার্ডেনও হার কিলার মাটি আছে আর আমরা যেন 100% কম্পোস্ট মিক্স করি তো কম্পোস্ট মিক্সর লগে গিয়া লুমি সয়েল ফরে না আমরা এটা হিউম্যাস বা কম্পোস্ট ক্যাটাগরির হোক মানে কম্পোস্ট সয়েল হোক বা ঠিকটা কি লুমি সয়েলের লগে ফরে না গিয়া লুমি সয়েল ফরে গিয়া যে মাটি আপনার 40% সিল্ট 40% সান্ড আর 20% যদি আপনার ক্লে মাটি মিক্স থাকে তো ওটা হইলো লুমি সয়েল এটার বাংলায় হয় আপনার দোয়াশ মাটি তো দোয়াশ মাটির মেজরিটি প্লান্টস গাছ গাছালি হয় বুঝছেন অনেক জিনিস আবার হয় না কিছু পিট মৌসও লাগে পিট সয়েলও লাগে পিট সয়েল যে একটা একটু হইলো অ্যাসিডিক সয়েল আপনারা দেখাই দাম একটা কি যেটা গাছ আনতে অ্যাসিডিক গাছ যেটা আছে কিছু বালা পায় তারা যেমন রোজ বা কিছু কিছু প্লান্টস আছে সামান্য অ্যাসিডিক চায় আর কি পিএইচ লেভেল যেটা আর কি তো ওটার লগেও আপনার পিট সয়েলও দরকার আছে তো আমরা মিক্স করতাম হইব তো এতে বোঝা যায় আমরা মাটির লগে আর কি সিল্ট সান্ড ক্লে পিটস এরপরে সামান্য পরিমাণ চকি সয়েলও মিক্স থাকে যদি একটু হলো পারফেক্ট সয়েল একবারে থাকে গার্ডেনের বাড়িলা অবশ্য অত পারফেক্ট থাকে না সে গার্ডেনও যদি থাকে আর কি তো হে হইলো আর কি গার্ডেনের লগে মানে ফুরা তার গার্ডেন ফুরা বালা আর কি বেশি অ্যাডজাস্টমেন্ট করা লাগতো না বা কিচ্ছু মানে আরাম পাইবা খেত মানে বাগানিং করতে গার্ডেনিং করতে কোনো সমস্যা হইত যে তার হইবা অত হইব বেশি পরিমাণ সারও লাগে না এই সময় বেশি পরিমাণ পানিও দেওয়া লাগে না মানে অনেক কিছু তো না সেভ হয় আর কি নিয়মিত সিস্টেম মতো দিলে হয় আর যেটা খেলে মাটি বেশি থাকে কেন হার্ড হয় গাছ গাছালি হইতে বারবার আমি কইলাম রিপিটেশন তো আপনার আমি ওটা কইলাম আরও কিছু মাত আছে আপনার আছে কইম আপনারা আমার ভিডিও ফুরা দেখবা প্লিজ তো ওই আরও একটা পিকচার আপনারা দেখাইলাম যে ক্লে সয়েল দেখতে পারবা বাম সাইডে মাঝখানেও দেখতে পারবা লুমি সয়েল আর ডাইন সাইডে দেখতে পারবা সান্ডি সয়েল তো সান্ডি সয়েল ওই আপনার ক্লে আর সানডে মিক্স থাকে আর ক্লে সয়েল জাস্ট ক্লে সয়েল থাকে আর লুমি সয়েল হইল অতি সানডি সান সান্ড আর সিল্ট আর ক্লে অতিনটা মিক্সে গিয়া হয় লুমি সয়েল মাঝখানেও একটা দেখতে পারবো তো আশা করি আপনারা এখন কুলু ফাইবা ও দেখো কোন মাটি কিলা দেখতে লাগে ফরে
ওগুলো আপনারা দেখাইলাম। আশা করি আপনারা বুঝতে পারবা এখন মাটি সম্বন্ধে আপনারা জানতা করি। আপনার কাছে আমি আজকে টিপসটা মানে ভিডিওটা নিয়ে আইছি। সয়েল বায়োলজি যেটা হয় বা সয়েল টেস্ট যেটা হয় বা সয়েল পিএইচ অবশ্য আগে মাতিছি, তো আরও দিন মাতম আমি সয়েল পিএইচ আর আরও কিছু মাতম আমি কোন মাটি কোন জিনিস ভালো হয়। তো আপনারা মাটি এখন পরিচয় দিলাম কোন মাটি কিলা। মাটি আপনারা আছে যে কয়েকটা দেখাইছি গুইল কমন মাটি নাম কইছি, তো আরও 10-12 জাতর সয়েল আছে আর কত জাতর মাটি আছে। তো এগুলার তো না ওগুলো ইম্পর্টেন্ট আমরা মানে যারা গাছ গাছালি রই প্লান্টস রই বা ক্ষেত করি যারা আমরা ক্ষেত কৃষির লগে দরকার। আরও তো অনেক মাটি আছে, অনেক গাছ গাছালির লগে বড় বড় গাছ গাছালির লগে দরকার আছে অনেক জিনিস আর কি আছে। সান্ড অনেক জিনিস হইতো না, সান্ড যদি বেশি থাকে, সান্ড মাটি যদি থাকে দেখবা পানি দিলে সাথে সাথে মানে ড্রেনেজ হইয়া গেছে গে গাছে পানি খাইবার আগে দেখবা পানি আগে দৌড় মারিচ্ছে। আর কেলে হইল গিয়া পানি দেখবা যাইতো কিতা হে পানি আঁকি লক হইয়া বই থাকছে। আর লুমি সয়েল হইলে কিতো মানে তিনোটা তো মিক্স থাকে তখন সবটা মানে বরাবর খাম করে আঁকি রুট সিস্টেমের লগেও খাম করে পানি লগেও বা ড্রেনেজ সিস্টেমের লগেও খাম করে পানিও কিছু আবজর্ব করেও রাখে। এরপরে আস্তে আস্তে আঁকি জোয়ায় আর এক্সেস যে ওয়াটার আছে এগুলো কুইকলি একটু বাইরে হয়ে যায় আর কি আস্তে আস্তে। আর সান্ড তো আর বুঝরা সান্ড তো পানি সান্দে দেখছেন তো মানে বেশি সময় যায় না, কুইকলি ড্রেনে জুই দিব। আর সিল্টও সিল্ট আর কিলে সিমিলার দুইটো, তো সিল্টর আমি আপনার আর একটা বায়োলজি কইলাই। বায়োলজি হইল আপনার কিলের যে মাটি কিলের যে দানা পরিমাণ একবারে স্মুথ থাকব চিকুন থাকব মনে রকা। এক নম্বর বড় হইল বড় দানা হইব গিয়া সান্ড, আর সান্তনে ছোট হইব গিয়া সিল্ট, আর সিল্টনে আরও ছোট হইব গিয়া আপনার অকেলে বুঝছেন। তো কেলের একবারে মিরক যে একটা আমরা বুঝাই ওলা। আর সিল্ট যে একটা যেমন আমরা যেমন গাঙ্গর যে ফেদৈল মাটি হই বা ফেদৈল হই আমরা গাঙ্গর পানির তলে থাকে যে মাটি অক্ট হইল আপনার সিল্ট মাটি দেখা বলা যায় গাঙ্গর পানির ফেটর ফেটর মানে চলে আঁকি একটা থাকে আমরা বুঝি। তো ওটা ও দানা আঁকে এটা বড় দানা হইল গিয়া সান্ড মানে বালু, আর এর চেয়ে ছোটো দানা হইল গিয়া আপনার সিল্ট, আর এর চেয়ে ছোটো দানা হইল কিলে। তো কিলে মাটি আঁকি তো কিলে মাটি তো আপনারা যারা আতাইছেন অবশ্য বুঝতে পারা কিলে আমার আত দিয়ে আতাইলে। আর সিল্ট আপনার একটু ফিসলা ফিসলা বা আরও স্মুদি থাকে ওই হয়, আর সান তো আর সান্দার দার রাফ থাক বইটা তো আর বুঝলেও। তো তিনোটা মিক্স করিয়ে গিয়া অক্ট হইল বেস্ট সয়েল আর কি। এরপরে তো আরও পিট পিট মৌস্ট আর চকি সামান্য পরিমাণ থাকলে আরও 5% থাকলে অবশ্য হয়ে যায়, আর কিচ্ছু লাগে না তো আমরা গাছের লগে আরও বেটার হয় আর কি। তো আপনারা আর একটা পিকচার দেখাইলাম সান্ডি সয়েল। সান্ডি সয়েল হইল বালু মাটি যেটা আমরা কই, আর লুমি সয়েল হইল দোয়াশ মাটি। তো দোয়াশ মাটি আমরা গার্ডেনের মধ্যে বেশি দরকার মানে লুম সয়েল দেখটা দোয়াশ মাটি। আর সিল্ট তো বুজরা পলি মাটি, আর কেলে ওইল খাদা মাটি, আর পিট ওইল পিট মাটি যেটা বা সান্ড বালি মাটি, আর চক ওইল খুড়ি মাটি যেটা কই চক বা লাইম যে লাইম আর একটা আলাদা লাইম হিসাবেও মাটি আছে আলাদা মানে লাইম আর চক মানে একই জিনিস ও সিমিলার মানে খড়ি মাটি যেটা কই। তো খড়ি মাটি তো অনেক জিনিস হয় না, আর অনেক জিনিস সান্ডও আপনারা রইতে পারতে না, অনেক জিনিস আপনার পিঠেও রইতে পারতে না, অনেক জিনিস আপনার খেলাইতেও রইতে পারতে না, অনেক জিনিস আপনার সেলিতেও রইতে পারতে না, আর অনেকটা আবার আপনার লুমি সয়েলও রইতে পারতে না। বাট বেস্ট ইজ দ্য লুমি সয়েল, লুম সয়েল দোয়াশ মাটি হইলে সবচেয়ে বেশি ভালো। তো আমরা গার্ডেনও দেখবা আপনারা এখন তো আপনারা মাটি কিলা দোয়াশ মাটি দেখতে কিলা লাগে আপনারা রক্ত দেখাইলাম আমি আত লইলে কি লইব বা আপনারা ফিলিং বুঝতে পারবা। ও যে মাটি দেখতে পাররা নিচে আছে বা তো লওয়া আছে অক্ট হইল দোয়াশ মাটি। দোয়াশ মাটি অবশ্য দেখতে পাররা খুব সুন্দর হাতে লইছে জোরজোড়া মাটি লুসলুসা মাটি। এলা বুঝতে পাররা তুই মাটির যদি পানি লাগে পানি খুব মানে তাড়াতাড়ি ধীরে ধীরে মানে ড্রেনে জৈব সার দিলে সারে গাছ গাছা দিলে সারে মানে সার ফাইব। এরপরে আপনার গাছর যে শিকড় বা জোর যেটা আমরা কই ওগুলাও মানে খুব তাড়াতাড়ি গাছ দিকে মানে বাড়াই বাড়াইয়া যাইতে পারবো।
তো গাছও স্টাবলিশ হইব, বেটার প্লান্টস ক্রপস হইব, ফসল ফল ফসলও বেশি বেশি করে তুলব। তো একটা দেখতে পাররা আপনারা মানে কিলা দুয়াশ মাটি দেখতে লাগে, লুমি সয়েল দেখতে আমরা কই, ওইগুলো লুমি সয়েল আপনারা দেখতে পাররা। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে পাররা দোয়াশ মাটি, তো দেখতে পারা তো কত সুন্দর মাটি দেখা যার, ওগুলা মাটি হইলো পারফেক্ট আমরা গার্ডেনের লগে। তো গার্ডেনের যারা গার্ডেনের ওলা মাটি আছে ওটা হইলো বেস্ট মাটি। আর আপনারা মাটি টেস্ট করে দেখতে পারবা কোন কোনটা বেশি পরিমাণ আছে, কেলে বেশি নি না, সান বেশি না, হিউমাস বেশি আছে, ওগু আপনারা টেস্ট করে দেখতে পারবা। দেখার পরে আপনারা বুঝতে পারবা আর কেলে আর সিল সিমিলার দুইটা, আর হিউমেস তো কম্পোস্টর মতো, কম্পোস্টর যে মাটি ওগুলা, আর সান তো আর সান বুঝরা ভালো মাটি। তো হিউমাস হইল গিয়া যেমন অর্গানিক যেগুলো আমরা নিজের হাতে তৈয়ার করি, দড়ি লাউকা বা অন্যান্য ফসাফসির তনে বা ফাতালাতার তনে যেগুলো মাটি তৈয়ার হয় ওগুলো হইল কম্পোস্ট বা হিউমাস। একটারে আপনার বাংলায় আর একটা জিনিস কয় একটারে এটা বাংলায় হিউমাস একটা হামাস মাটি যেটা খোয়া যায়, হামাস মাটি, তো হামাস মাটি হয় বাংলায় আসলে। তো এর লগে হয়েছে সান যেখানে বেশি থাকবো আর কেলে যেখানে বেশি থাকবো বেশ বেশ করে কম্পোস্ট মিক্স করবা, আর কেলে বেশি থাকলে অবশ্য কম্পোস্ট বেশি পরিমাণ দরকার, আর সান্ডও কিছু মিক্স করবা। আর তো গিয়ে আশা করি ও মাটি, তো আমরা মাটি ও যে আত দেখতে পাররা যারা জুরজুরা মাটি, খুব সুন্দর মাটি দেখতে লাগে, ওলা মাটি গার্ডেনের থাকতো ওইলা মাটি তো আপনারা যেটা রইবা আশা করা যায় সব কিছু ভালো হইব। আর কিছু পিট সয়েলও দরকার, পিট সয়েল লাগে যেটা অ্যাসিডিক অ্যাসিড লাভার যে প্লান্টস আছে বা ফ্রুট আছে, ফ্রুট ট্রি আছে বা ফ্লাওয়ার্স আছে, ওগুলা কিছু পিট সয়েলও দরকার আছে। আর পিট সয়েল যদি না থাকে কোনো সমস্যা না, একটা ইজিলি অ্যাডজাস্টমেন্ট করা যায় সামান্য পরিমাণ দিতে চাইলে। তো একটা লেভেলও যদি থাকে সামান্য পরিমাণ অ্যাসিড অ্যাসিডিক সয়েল যদি থাকে আর একটা ব্যালেন্স যদি থাকে তাহলে যে কোনো গাছ হয়ে হয় কোনো সমস্যা নাই, আর কিছু অ্যাডজাস্টমেন্ট করা বেশ লাগে না। একটা পিএইচ লেভেল একটু আমরা রাখি, তো পিএইচ লেভেল হিসাবে আমি আজকের এই টিপসও মাত্রাম না, এখানে পিএইচ লেভেল আর একটা হইলো সয়েল পিএইচ লেভেল। আজকে আপনারা আছে আমি ধরছি মানে মাটি কিতা কিতা আছে, কি জাতর মাটি আছে, কয় প্রকার এবং কী কী যেটা আমরা বুঝি, তো ওগুলো আপনারা আছে আমি আজকে লই আইসি, আর কোন মাটি কিতা করে আঁকি বা কিলা অ্যাডজাস্টমেন্ট করতে ওটা। ও তো দেখতে পাররা লুমি সয়েল দেখটা আপনারা দেখতে পাররা, তো লুমি সয়েল আপনারা ওলা মাটি আতলো যেন দেখতে পাররা, ওলা মাটিতে আমরা চাই গার্ডেনের লগে, আমরা যে কোনো সবজির লগে, শাক সবজির লগে, যে কোনো প্লান্টসের লগে, আমরা মেজরিটি প্লান্টস ও মাটিতে হয়। আর কিছু মাটি আছে সামান্য পিট মাটি ফুরানি লাগে যেটা, যেমন লেম্বুর লগে বা কিছু কিছু মানে প্লান্টস আছে এগুলোর লগে আমি আর দিন মাতলাম আপনার লগে, কেন আরও লম্বা করে লাভ নাই। তো আপনারা আজকে যে উদ্দেশ্য যেটা লই আইসি, আপনারা মাটি চিন্তা কোন মাটি কিলা কোনটা বেস্ট সয়েল হইলো আমরা গার্ডেনের লগে ওটা আপনার কাছে কইয়া দিলাম, তো ওটা আপনারা ফলো করোকা। আপনারা অবশ্য আরও এক্সপার্ট হইতে পারবে, আমিও তো এক্সপার্ট নাই, আমার কোনো ভুল হল থাকলে আপনারা আমার একমা দৃষ্টিতে দেখবা, আর কিতা আপনারা মানে আর জানতে চাইন বুঝতে চাইন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবা, আমি চেষ্টা করবো আমার জানা যদি থাকে আপনারা নিচে ভিডিও আপলোড দিয়ে আপনারা বুঝাইবার বা দেখাইবার আমি চেষ্টা করবো। আশা করি আপনারা কিছু আরও অভিজ্ঞতা হইব, আর আমি আসলে অত এক্সপার্ট নাই, আমি যতটুকু আপনার আছে আমি লইয়াই রাম, আমরা যত ভাই বোন আছে যারা লন্ডন ইউকে যারা বা ইউরোপ যারা হেপলিস্ট পড়রা হোম গার্ডেনিং বা কিচেন গার্ডেনিং বা আঙ্গিনা গার্ডেনিং যেটা আমরা হই শখের বাগান শখের ঘররা, ও থারার লগে একটা আমরা দরকার বোঝার দরকার। আমরা তো আসলে পেশা হিসাবে বিজনেস হিসাবে আমরা খেত কৃষ্টি করলাম না বাগান করলাম না, আমরা যেটা শখে করলাম ঠান্ডার দেশ আমরা আরও বেশি সাকসেস হইবার লগে মানে
নেই সব সময় একটা কথা কই না রে যত প্র্যাকটিস করি মত আমরা অভিজ্ঞত হইব তো আমরা এক্সপার্ট হইব আমরা জানা থাকবো জানো কেন যারা বিগিনার যারা স্টার্ট করবা বা যারা অলরেডি স্টার্ট করছো হয়তো অনেকের ভুল থাকতে পারে তো আমার আজকের ভিডিওতে হয়তো আপনার আরও বেশি জানকারি হইব বালা অবশ্য করতে পারবা আপনারা সয়েল ফাউন্ডেশন বা সয়েল টেক্সচার বা সয়েল নিউট্রিয়েন্টস সব কিছু মিলাইয়া প্যালেন্স ল আনতে পারবা এখন না এরপরে তো সয়েল পিএইচ লেভেলও টেস্ট করা যায় এরপরে সয়েল আপনারা সয়েল কয়েক প্রকার দেখাইলাম সয়েল টাইপস দেখতে আমরা কয়েকটা দেখাইলাম আশা করি আপনারা বুঝতে পারছো তো ভাই বোন তো আপনারা ক্লাইমেটিক কিলা সিঞ্চন অবশ্য লুমি সয়েল কিলা লুম সয়েল স্যান্ড সয়েল বা স্যান্ডি সিল্ট কিলা আপনারা বুঝতে পারছেন পিকচার দেখতে অবশ্য বুঝতে পারবেন কোনটা কিলা তো আসলে ক্লে সয়েল হইল বেশি হেভি থাকে আর হাই ইন নিউট্রিয়েন্টস আছে এরপরে ঠান্ডাও থাকে মাটিটা এরপরে সামার টাইমে ফুকাইয়া মানে জয় যায় আর কি ফাটি যায় যেটা আপনারা আগে পিকচার দেখাইছেন সব দেখতে পারছো আর সান্ডি সয়েল দেখতে এটা একটু লাইট থাকে আর ড্রাই হইলে ড্রাই আর গোয়ামও থাকে আবার আর লো ইন নিউট্রিয়েন্টস মানে সান্ডি সয়েল দেখতে একটু লো নিউট্রিয়েন্টস একটু লো থাকে আর অফটেন অ্যাসিডিকও থাকতে পারে আর সিল্ট সয়েল দেখতে আপনারা দেখতে পারলা একটা আপনারা এটা দেখো ফেটাইল সয়েল দেখতে আমরা কই লাইট বাট ময়েশ্চার থাকে বা ময়েশ্চার রিলেটিভ থাকে দেখতে ইজিলি কম্প্যাক্টিভ থাকে আর কি আর লোম দেখটা লোমস বা লুমি বা লোম সয়েল দেখটা লোম দেখতে আমরা এটা হলো মিক্সচার অফ ক্লে অ্যান্ড স্যান্ড অ্যান্ড সিল্ট অতীন একটা মিক্সচার থাকে আর এটা হলো আপনার এক্সট্রিম অফ ইচ টাইপ পিট সয়েল আর একটা আছে আপনার পিট সয়েল ওই লগে আপনার এটারে এটা কি অর্গানিক ম্যাটারও আছে আর ময়েশ্চারও কন্ট্রোল করে তো এটা একটু অ্যাসিডিক সয়েল অত বেশিও না তখন আপনার দেখাইলাম আমি একটা পিকচার আর কি পিটমস পিকচার একটা মাটি দেখাইলাম আপনারে আর চকি সয়েল দেখটা বা লাইন সয়েল এটা আপনার আলকালাইন সয়েল হয় চকি বা আলকালাইন সয়েল দুইটা সেম আর একটা লাইটও থাকতে পারে বাড়িও থাকতে পারে মানে ফাটলাও থাকতে পারে এবং হেভিও থাকতে পারে লাইটও থাকতে পারে লাইটের হেভি থাকতে পারে অথবা বাড়ি বা ফাটলা থাকতে পারে তো আপনারা বুঝতে পারছো পিট সয়েল ওই লগে আপনার ফানি অবশ্য দরিয়া খুব বেশি রাখে আর লুমি সয়েল হইল আপনার সান্ডি ক্লে অ্যান্ড সিল সয়েল দেখটা মানে এটা বেস্ট অফ অল আওয়ার গার্ডেনার গার্ডেনার লজিকটা সবচেয়ে ভালো এটা হলো বেটার ময়েশ্চার থাকে ফার্টাইল থাকে অ্যান্ড ড্রেন সিস্টেম ওয়েল থাকে ভালো থাকে ওগুলো আপনারা কইলাম তো আশা করি আপনারা বুঝতে পারবা আজকের তো ক্লে সয়েল কিনা আপনারা আর সিল সয়েল কিনা আর সাম সয়েল কিনা আর চকি সয়েল কিনা এগুলো আপনারা আমি কইছি অলরেডি এখন যেগুলা ক্লে সয়েল দেখটা একটা ফানি ওয়াটার লগ হয় বেশি আর উইন্টার টাইমে আর ডুরিং সামারও মানে জয় যায় ফুকাইয়া ফাটি যায় আর মাড থাকে এরপরে আপনার খুব হেভি থাকে আর যদি আপনারা হাত দিয়ে বল বানাই দেয় বা সসিস বল পর্যন্ত বানাইতে পারবা মাডি থাকে এক একটা আর ঠান্ডাও থাকে খুব বেশি পরিমাণ তাহলে বুঝা নেই এলা খেলায় মাটি যদি গার্ডেনও থাকে একটা মাটিটাও খুব বেশি ঠান্ডা থাকে তো বাংলাদেশের লগে গেলে ঠিক আছে ঠান্ডা কম থাকতে পারে কিন্তু লন্ডনের লগে একটা ঠান্ডা বেশি লাগে আর সিল সয়েল হইল সিমিলার লাইকলি একলে খেলের লেখা নাকি সিল সয়েল আর একটা ফেটেল সয়েল আছে ফানি একটা ইয়া রাখে দড়িও রাখে আর অত স্টিকি নাই আর কি সিল্কি থাকে একটু সিল্কির লেখান থাকবো জিলিক জিলিক করবো আর কি আর সান সয়েল তো আর বুঝরা সান সয়েল ওই তো বালি মাটি যেটা আমরা কই এগুলো আপনার খেলে আর সিল্ক ওদের মিলাইয়া থাকে তো গিয়ে আপনার একটা হইলো সান্ডি সয়েল গরমও মোটামুটি থাকে আর
লো ইন নিউট্রিয়েন্টস আছে আর কুইকলি মানে ধুয়ে যায়, অ্যাসিডিকও থাকতে পারে, এরপরে গ্রিটি টেক্সচারটা কম বেলি যে টেক্সচার অফটা দেখে রাখে। আর চকি বা লাইম সয়েল দেখতে আপনার ওই লগিয়া হেভিও থাকতে পারে, লাইটও থাকতে পারে। আর তো আপনারা বুঝতে পারে তো আমরা গার্ডেনের লগে আসলে ক্লে সয়েলও দরকার, সিল্ট সয়েলও দরকার, আর স্যান্ডি সয়েলও দরকার। আর সামান্য পরিমাণ চকি না থাকলে কিন্তু না থাকলে কিন্তু না, আর ফিট সয়েলও দরকার, ফিট মস ইউজ করা যায় চাইলে। তো এখন ওই লগে আমরা সবচেয়ে আপনারা দেখতে পারা যায় কারণ স্যান্ডি সয়েল, সিল্কি সয়েল আর সরি সিল্ট সয়েল আর ক্লে সয়েল তিনটাই মিলাই গিয়া হয় লুম সয়েল বা লুমি সয়েল। তো লুমি সয়েল আর দ্য বেস্ট ফর দ্য প্লান্ট গ্রোথ বিকজ সান, সিল্ট অ্যান্ড ক্লে টুগেদার প্রোভাইড ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স ফার্স্ট। দ্য ডিফারেন্ট সাইজ আছে পার্টিকলস লিভস স্পেস ইন দ্য সয়েল ফর এয়ার অ্যান্ড ওয়াটার টু ফলো অ্যান্ড রুটস টু পেনারেট। দ্য রুটস ফিড অন দ্য মিনারেলস অ্যান্ড দ্য সাসপেন্ডেড ওয়াটার। ওয়েল লগে আমরা ওই বেস্ট সয়েল হইল লুম সয়েল। তো এখন যদি কেউ গার্ডেনও আপনার সান্ডও থাকে, ক্লেও থাকে, সিল্টও থাকে, পিটও থাকে, চকও থাকে, আর অলটুগেদার লুমি থাকে, লুম সয়েল থাকে, এটা হলো কনসিডার করা যায় হাই নিউট্রিয়েন্ট সয়েল। একটা অত্যন্ত এটা হলো হাই নিউট্রিয়েন্ট সয়েল, এটা হইয়া বালা আছে। আর পিট সয়েল যেটা গার্ডেনার যেটা এটা হলো মেইনলি সয়েল একটার অ্যামেন্ডমেন্ট করা যায়, আর পটিং সয়েল ওগুলা বা পিএইচ লেভেল একটু অ্যাসিডিক্স থাকে, অ্যাসিড লাভিং প্লান্ট যেগুলো আছে গুণতর লগে বালা, যেমন ব্লুবেরি, কামালিয়াস, অনেক কিছু প্লান্টস আছে একটা কিছু সামান্য পরিমাণ অ্যাসিডিক্স হয়। তো ওটা একটা অবশ্য অ্যাডজাস্টমেন্ট করা যায়, কোনো ব্যাপার নাই, কোনো সমস্যা নাই। তো আশা করি বুঝতে পারছই। পিট সয়েল আপনারা ও দেখতে পারেন, আপনারা পিট সয়েল হয় দেখতে পারেন, আপনারা পিট সয়েল পিট সয়েল। পিট সয়েল আপনার ওলা মানে একটু ডার্ক কালার থাকে, আর এগুলোর সয়েলটা পিট সয়েল যেটা একটু একটু মানে হয়তো ট্যাংসি ট্যাংসি থাকতে পারে, আর একটা অ্যাসিড লাভার যে প্লান্টস আছে ওটার লগে পালা, আর ওগুলা সামান্য পরিমাণ যদি গার্ডেনে মিক্স থাকে কোনো সমস্যা নাই, আর না থাকলে কিন্তু না একটা আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারবা পরে ফটো কোনো প্লান্টস রইলে বা এটা ইজিলি অ্যাডজাস্টমেন্ট করা যায়। বা আমরা সার ফাতা দেখতে আমরা এই শরীর কোনো যে কিছু অ্যাসিডিক আছে তো ওটাই একটু খেয়াল করবো, যে একটা একটু সামান্য অ্যাসিডিক প্লান্টস আছে খায় আর কি। তো আশা করি আপনারা কাছে আজকে আমি যে টিপসটা লই আইছি আশা করি আপনারা জানি না কতটুকু আপনার ভালো লাগব। তো আশা করি ভাই ভাই আজকের টিপসটা ভালো লাগবো আপনারা। আপনারা দয়া করিয়া আমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবা, আর আমি আপনারা গার্ডেনর মানে মাটি সম্বন্ধে আজকে মাতিছি যে একটা সয়েল বায়োলজি আমরা বুঝি বা সয়েল কেমিস্ট্রি, যে একটা আমরা কী প্রকার কী কী মাটি আছে, কী জাত মাটি আপনারা আছে। তো আমি কইছি আপনার সয়তনে দশ জাত বা দশ জাতের উফরে মাটি আছে,
খাৰ গাৰ্ডেনো কি জাতৰ মাটি আছে কৈতাম বাৰু আমাৰ সেইৰ গাৰ্ডেনো হয়তো বালু বেছি থাকিব সেইৰ গাৰ্ডেনো হয়তো কম্পষ্ট বেছি থাকিব সেইৰ গাৰ্ডেনো হয়তো ক্লে বেছি থাকিব সেইৰ গাৰ্ডেনো দেখবা তিনো জাতেও সমান সমান আছে সেইৰ গাৰ্ডেনো দেখবা আবার বেলেঞ্চো আছে যেমন 40% ক্লে সৰি 40% সিল্ট 40% ক্লে আর 40% সান্ড পর্যন্ত তো ওলাও আছে মানে ডিপেন্ড করে খার ব্যালেন্স কি মেজারমেন্ট খার মাটিত কিলা আছে গার্ডেনও হইতাম পারতাম না তো যারা ব্যালেন্স আন তৈলে তো আপনারা ক্লে রাখতে হইব আপনার 20% আর সান রাখতে হইব 40% আর সিল্ট রাখতে হইব 40% তো অতি নটাই মিলে গিয়ে আপনার ওইল গিয়া লুমি সয়েল এরপরে কম্পোস্ট রাখতে হইব আরও 40% তো এর মানে না যে ক্লে আর সান্ড আর সিল্ক তিনোটা মিল যায় গিয়া যে লুমি সয়েল এর মানে না যে কম্পোস্ট ইউজ করা লাগতো না বাট কম্পোস্ট যদি ইউজ করেন তো আপনার গাছের লগে আরও ভালো হইব কম্পোস্ট অবশ্যই ইউজ করবা কম্পোস্ট এভরি টাইম এনি টাইম গার্ডেনও দেওয়ার দরকার আছে খুব জরুরি এলা ক্লে মাটি থাকুক আর সান্ডি মাটি থাকুক আর সিল্টি মাটি থাকুক অথবা লুমি সয়েলও থাকুক তো লুমি সয়েল আপনারা তো অবশ্য বুঝতে পারছেন তিন জাতে সয়েল এখানো করিয়া যে মাটিতে হয় একটু লুমি সয়েল আর এরপরে তো হিউমাস বা কম্পোস্ট বা পিটপোস্ট অবশ্য মিক্স দিবাও কিছু এরপরে তো আরও কত কিছু আছে পটিং মিক্স আছে আপনারা পটিং মিক্সও মিক্স করতে পারবা আরও অনেক জিনিস আছে করা যায় তো এখন আপনার পটল লাগে মিক্স করতে হইলে তো আপনার আরেকটা আলাদা আলাদা আপনার আছে ভিডিও বানাই আমি মনে বা মানে আপনারা যদি চাইন পটল কিনা মিক্স করা যায় কিনা তো মাটি দিয়ে কিনা কিনা পটিং মিক্স তো যেটা আমি আপনার কুইক ফ্যাক্ট যেটা আমি আবার কইরাম কেলে সয়েল হইল হেভি থাকে ঠান্ডা থাকে আর নিউট্রিয়েন্টস হাই আছে ঠিক আছে আর সান্ডি সয়েল তো লাইট আছে আর গরমও থাকে আর সিল সয়েল ফেটাইল সয়েল এটা এরপরে লুমি সয়েল মিক্সচার অফ কেলে সান্ড অ্যান্ড সিল্ট অবশ্যই একটা ভুল করবা না আর পিট সয়েল হইল বা পিটস একটা একটু হইলো হাই ইন অর্গানিক ম্যাটার্স একটা আমরা ইউজ করি ময়েশ্চার ওগুলা থাকে বেশি আর চকি আর লাইন হালকা লাইন দেখতে একটু হইলো আপনার হেভিও আছে লাইটও আছে তো চকি আর অ্যালকালাইন অবশ্য বেশি দর লাগে না সেই গার্ডেনও হয়তো থাকতে পারে চকি বা অ্যালকালাইন সয়েল যদি থাকে তে কোনো গাছ হইতো না যেটা গাছ আমরা রই তা গাছ হইতো না মানে এটার অ্যাডজাস্টমেন্ট করতে হইব মাটির জন্য করতে হইব তো আমরা বেস্ট সয়েল হইল গিয়া লুমি সয়েল লুম সয়েল অর্থাৎ আর লুম সয়েলের লগে যদি আপনার সামান্য পরিমাণ চকি আর অ্যালকালাইন থাকে তুদা তুদা 5% তাহলেই তার কোনো সমস্যা হয়ে যায় না এটা কম্পোস্ট মিক্স করে দিলে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় তো আশা করি আপনারা ভাই বোন বুঝতে পারছেন তো আমার চ্যানেল যদি ভালো লাগে আমার মানে ভিডিওটা যদি দেখে যদি আপনারা আসছে ভালো লাগে আপনারা লাইক অ্যান্ড কমেন্ট করবা শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা বেল আইকন বাজাইবা যাতে ফোরতে সময় যে নতুন নতুন ভিডিও আপলোড দিব আপনারা সাথে সাথে বসে দেখতে পারবা মিস হইতো না আপনারা আর আপনারা সবসময় আমার চ্যানেল পাশনাথ গার্ডেনারিকে বলাগার দেখতে থাকবা আর আমার আরেকটা চ্যানেলও আছে শখের বাগান ওগুলো দেখবা এরপরে দুইটা তো আপনার প্রায় সেম ভিডিও থাকে আর বেশ কমও থাকতে পারে দুইটা তো আপনারা দুই চ্যানেলও আমার ঘুরিয়ে আইবা দেখবা সবসময় আর আমার সাথে থাকবা আমার লগে থাকবা আমার পাশে থাকবা আমার সাপোর্ট জেলা করিয়া যাইয়া আপনারা সাপোর্ট করবা আপনারা সাপোর্ট না করলে আমি এগিয়ে যাইতাম পারতাম না আপনারা সাপোর্ট করলা করি আমি নতুন নতুন মানে আপনারা হচ্ছে টিপস দিতাম পারলাম যদি আপনারা সাপোর্ট না দেন আর উৎসাহী ওই মুখিলা আপনারা হচ্ছে এভরিডে মানে বা এভরি টু ডেইজ কিলা ভিডিও দিতাম আপনারা দেখতে থাকবা এভরি টাইম এভরি সময় আর আপনারা তো আমি দেখলাম ইদানিং বেশ আমার ভিডিও বেশ দেখলাম না ভিউ করলাম না
যেন আপনারা যদি বিউ না করেন না দেখেন সে দেখত আপনারা দেখতা ইউকে প্রবাসী তো ভাই বোন আছেন আপনারা তো দেখতা আপনারা লগে তো মেইন উদ্দেশ্য এর ফলে এইরূপ যারা থাকবা এর ফলে গিয়ে বাংলাদেশ বাংলাদেশও তারা অবশ্য তারা একটু বেশ শুন থাকবো আমাদের ইউকে ওয়েদার তো না তারা সিস্টেম একটু বেশ শুন থাকবো বাট মাটির সম্বন্ধে দেখতা এই মাটি শিখতে অবশ্য বাংলাদেশও একটা ব্যবহার করা লাগে ইউজ করা লাগে সোয়েল কেমিস্ট্রি বা সোয়েল বায়োলজি অবশ্য দরকার লাগে একটা চিনা লাগে জানা লাগে আপনারা আছে যে আমি মাটি লই আইছি যে আপনারা গার্ডেনও সার কিনা মাটি আছে আপনারা মাটি চিনলা আজকে জানলা বুঝলা তো অবশ্য আপনারা লাইক অ্যান্ড কমেন্ট করে আমার জানাইবা আপনারা যদি কিছুটা হেল্প হইয়া থাকে আর আমার কোনো মাত্র কথার মাঝে যদি কোনো ভুল থাকে দয়া করে আমার মাফ ক্ষমা করে দিবা ক্ষমা দৃষ্টিতে দেখবা আর আমি তো কইছি আমিও তো গার্ডেন বড় এক্সপার্টও নাই আর আমিও তো বুঝিও না যেটুকু আমার বোঝার জানার মাঝে আছে আপনারা আছে আমি কইটা কইতেছি ওনার সময় বলিয়ে যাই কইতাম অনেক জিনিস আপনারা যদি কোনটা মনে করি কোনো এক জিনিস মিস করছি আপনারা কমেন্টস জানাইবা আগামীতে আমি আরও একটা ভিডিও বানাইয়াও দেওয়ার চেষ্টা করব আর যদি দেখুন ঠিক আছে তো ঠিক আছে আর ভালো থাকুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দর্শক ভাই বোন আমার ভিডিওটা ফুল দেখবা আপনারা আস্তা দেখবা আস্তা না দেখলে মিস করবা অনেক জিনিস আর আমি অনেক সময় রিপিট মারতে যাই আপনারা বোঝার লগে বোঝার উদ্দেশ্য করে বেশি রিপিট মারতি আপনারা মন কিচ্ছু আনবা না আর একটা আমি অবশ্য প্রিমিয়ারে দিব আপনারা দেখতে পারবা।